দিনের শুরুতে সবসময় একটা টার্গেট সেট করবা, একটা পেজ নাও, ডায়েরি নাও, ডায়েরির মধ্যে লেখো যে আজকের দিনে আমি পয়েন্ট আউট করো এই এই জিনিসগুলো পড়তে চাই, ঠিক আছে? এভাবে চেকবক্স দাও, দেন একটা শেষ হলে এভাবে টিক দাও টিক দাও টিক দাও, দেন অটোমেটিক্যালি তুমি বুঝতে পারবা যে তুমি অ্যাকচুয়ালি একটা দিন শেষে কী কী অ্যাকমপ্লিশ করতে পারছো আর কী কী অ্যাকমপ্লিশ করতে পারো নাই। তখন অটোমেটিক্যালি তোমার মধ্যে একটা কী বলে যে বোধ সৃষ্টি হবে যে না, আমার তো আসলে অনেকগুলো 6টা জিনিস করার কথা ছিল, আমি তো 4টা জিনিস করতে পারছি, সুতরাং পরের দিন আমাকে আরও সিরিয়াসলি পড়তে হবে। পরের দিন ওই দুইটা যে বাকি ছিল সেই দুইটা থেকে শুরু করবা, নিচে আরও কয়েকটা চেকবক্স বানাবা, দেন ওগুলো আগে শেষ করে দেন বাকিগুলো শেষ করবা। এভাবে নিজের প্রতি নিজের দায়বদ্ধতা বাবা যেটা বলতেছি সেটা করার চেষ্টা করবা, ঠিক আছে? এতে করে দেখবো অটোমেটিক্যালি হচ্ছে তোমার পড়াটা বাড়তেছে।